গরুর ভুড়ি খাওয়া জায়েজ কি কিনা কোরবানির সময় আসলে এই প্রশ্নটা আমাদের মাঝে সবচেয়ে বেশি করা হয় যে হুজুর আমরা যে পশুগুলো কুরবানি দিচ্ছি এই পশুর যে ভুড়িগুলো রয়েছে এগুলো আমরা খেতে পারবো কি না ছাগলের দুম্বাড় উটের এবং গরু মহিষ এই সমস্ত হালাল প্রাণী যেগুলো আমরা কুরবানি দিচ্ছি এর ভুড়ি খাওয়া আমাদের জায়েজ হবে কি না অনেক আলেম বলে জায়েজ নেই অনেক আলেম বলে জায়েজ আছে আসলে সঠিক কথা কোনটা আসলে আমরা হাদিস থেকে জেনে নেই যে আল্লাহ রাসুল আমাদেরকে ভুড়ি খাওয়া সম্বন্ধে কি বলেছেন প্রথম কথা হলো আল্লাহ রাসুল কোনো দুর্গন্ধযুক্ত খাবার খেতেন না আল্লাহ রাসুল সবসময় অপছন্দ করতেন নাবিজির খাবারের তালিকায় তিনটি খাবার ছিল এই তিনটি খাবার তিনি খুব বেশি অ্যাভয়েড করে চলতেন অপছন্দ করতেন এর মধ্যে প্রথম হলো অতিরিক্ত গরম খাবার এরপরে দ্বিতীয় নম্বর হলো বাঁশি খাবার এবং তিন নম্বর হলো দুর্গন্ধযুক্ত খাবার এই দুর্গন্ধযুক্ত খাবার আল্লাহ রাসুল সবসময় অ্যাভয়েড করতেন এগুলো এড়িয়ে চলতেন যেমন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলো নবীজি কখনও খেতেন না কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেতেন না কেন তিনি বলছেন যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে তোমরা মসজিদে যাবে না নামাজ পড়বে না কেন এগুলো খেয়ে সেখানে গেলে অন্য মানুষের কষ্ট হবে ফেরেস তারও কষ্ট হবে আবু আয়ুব আনসারি রদিউল্লাহু তাল্লাহন থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে তিনি বলছেন আল্লাহ রসুলকে একবার দাওয়াত দিলাম আল্লাহ রসুল আমার বাসায় আসলেন আমি তার দস্তখানটাকে সাজালাম অনেক খাবার দিয়ে দশরাকে সুন্দরভাবে সাজিয়েছি আল্লাহ রাসূল এসেছেন দশরখানায় বসেছেন তিনি খাবার খাবেন এমন তো অবস্থায় তিনি উঠে দাঁড়িয়ে গেলেন নবীজিকে আবু আইয়ুব আনসারি ডাক দিয়া বললেন আবু আইয়ুব আনসারি নবীজিকে ডাক দেওয়া বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন তো কখনো দেখি নাই আপনি হালাল খাবার দেখার পরে সেটা না খেয়ে উঠে পড়েছেন আপনার সামনে হালাল খাবার দিলে আপনি খুব আগ্রহ করে সেটা খান কিন্তু আজকে আমি তো হালাল খাবারই দিয়েছি আমার ইনকামের মধ্যে তো কোনো হারাম নাই আপনি কেন না খেয়ে দাঁড়িয়ে গেলেন নবীজি বললেন তোমার খাবারের তালিকায় আমি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন দেখতে পাচ্ছি যেটা খাইলে আমাকে এবং আমার সঙ্গীকে খুবই কষ্ট দেওয়া হয় তাকে কষ্ট দেওয়া হয় এবং এটা খাইলে ফেরেস্তা কাছে আসে না এজন্য আমি নবীজি এটা তোমাদেরকে খেতে নিষেধ করেছি কাঁচা এবং আমিও এটা খাই না বিশেষ করে যদি কোনো সময় খেতেই হয় তাহলে তোমরা দাঁত ব্রাশ করে সুন্দর করে মেসওয়াক করে তারপরে তোমরা নামাজে যাবে প্রিয় ভাইরা আমার এরভাবে দুর্গন্ধযুক্ত খাবার যেমন খাওয়া যায় না মানে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন যেমন খাওয়া যায় না কিন্তু কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কিন্তু রান্না করে আপনি খেতে পারবেন কোনো সমস্যা নাই এই একই ফতুয়াতে অনেক মহাদ্দেশ মহাক্কে আলেমেরা বলেন যে অবশ্যই ভরি খাওয়া যাবে যদি এটা দুর্গন্ধটাকে সরায় দিয়ে এটা দুর্গন্ধ মুক্ত করে ভালো করে রান্না করে যদি কেউ খেতে পারে তাহলে এটা খাইতে পারবেন এতে কোনো সমস্যা নেই অনেকেই বলে খাওয়া যায় না কিন্তু খাওয়া যাবে ওর সমস্ত আলেমদের একমত হয়েছেন যে এটা খাওয়া যাবে অনেকেই বলে খাওয়া যায় না কিন্তু না আসলে এটা খাওয়া যাবে কোনো সমস্যা নেই আল্লাহ রসুল আলী আলহসালাম হালাল প্রাণীর সাতটি জিনিস খাইতে নিষেধ করেছেন আর বাদ বাকি সব জিনিস আপনি খেতে পারবেন হালাল প্রাণীর এই পরে প্রথম নম্বরে হলো প্রবাহিত রক্ত আপনি খেতে পারবেন না দ্বিতীয় নম্বর হলো আপনি এই হালাল প্রাণীর পিত্তথলি খেতে পারবেন না তিন নম্বরে হালাল পানির আপনার থলি এটা খেতে পারবেন না পেশাবের থলি এটা খেতে পারবেন না চার নম্বরে আপনি এই অন্ডকোষ খেতে পারবেন না পাঁচ নম্বরে আপনি পুরুষাঙ্গ খেতে পারবেন না ছয় নম্বরে শরীরে পশুর শরীরে যে টিউমারগুলো হয় এগুলো খেতে পারবেন না এবং সাত নম্বরে আপনি রক খেতে পারবেন না এই সাতটা বস্তু ছাড়া আপনি সব খেতে পারবেন কোনো সমস্যা নাই অতএব আপনি ভুড়ি খাবেন এটা আল্লাহ রাসুল সাল্লাহ হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় অতএব এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ